সব টেনে ফেলে দিচ্ছে। কত শক্ত করে ধরে আসবে না নেবে। সকাল সকাল 8:30 বাজে আর এখানে চা তার সাথে গরম গরম পরোটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সমরুপ। বেলা 10টা বেজে গেছে, স্নান কমপ্লিট, সব কিছু কাজ ডান একদম। আজকে ছেলে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল কারণ সকালবেলা প্রায় 7টা সাড়ে 7টার মধ্যে উঠে পড়েছিল। উঠে তারপরে ওর যা কাজকর্ম শুরু করে দিয়েছিল। অত সকালবেলা যেহেতু তারা উঠে পড়েছিল সেহেতু আজকে তাড়াতাড়ি মানে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর একটু আগে ফোন করলো, ও ফোন করতে ফোনের আওয়াজে ছেলে উঠে গেল। এখন গেছে ছেলে কাকার কাছে ঘুরতে, তারপরে আমি নিচে নামি, তারপরে আবার একটু ওকে খাওয়াতে হবে। জাস্ট শ্যাম্পু করলাম তো চুলটা এখন পুরোটাই ভিজে। এখন ছাদে রোদ খুব একটা নেই, বেলার দিক করে আমাদের ছাদটায় রোদ আসে, তো যেটুখানি হয় সেটুখানি একটু ছাদে দাঁড়াই। মা ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে কারণ আজকে একটু বেহালায় যাওয়ার আছে টুকিটাকি কিছু কেনাকাটির জন্য। আর মা ছেলেকে জন্মদিনে একটা পাঞ্জাবি দেবে, তো সেটা কিনতে যাওয়ার আছে, মানে দেখতে যাওয়ার আছে। যদি পছন্দ না হয় তাহলে অন্য কোথাও দেখতে হবে, তো সেটাই দেখতে যাওয়ার আছে। আর দেখি ছেলের জন্য টুকটাক যদি কিছু পাই সেগুলো নিয়ে নেব, কারণ তাড়াতাড়ি কাজ করে নিতে হবে। কি হচ্ছে ওইখানটা? সাড়ে 12টা বাজে, সানু কমপ্লিট, আবার ছাদে এসছি রোদের জন্য। মাথাটা শুকনো করা দরকার। ভেবেছিলাম তো তাড়াতাড়ি চলে যাব বেহালা, মা তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিচ্ছিল, বাট এই বাবুর জন্য হচ্ছে না। সকাল থেকেই তো শুরু করেছে তাড়াতাড়ি ওঠা, সেকেন্ড টাইমও তাড়াতাড়ি উঠে পড়লো ঘুম থেকে। এখন খাইয়ে তারপরে মা রেডি হবে, আমিও রেডি হব, তারপরে দেখে থাক কখন বেরোনো যায়। বাবু শুনতাই। Good morning everyone, welcome to a brand new episode of Somrup, and Somrup wishes all of you a very bright day. আর আজকে শুক্রবার 13 জানুয়ারি, সময় প্রায় 10:30 পর্যন্ত হয়ে গেছে। আমার সকালবেলা একাকি থাকার কারণে সমস্ত কাজকর্ম কমপ্লিট নিজেকে করতে হলো। ঠাকুরঘরের কাজ আর সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজারে টাকা নিয়ে নিলাম, নিয়ে এবার যাচ্ছি বাজারে। স্পেশাল কিছু আনার তো আছেই, বাট 2-3 দিনের মধ্যে পৌষ সংক্রান্তি, তার আগে কিছু বাজার করার ফ্রিজ দিয়ে ওই বাড়ি থেকে চলে এসেছে ভাইয়া ফোনে। কাকলে বললো না ভাইয়া ফোনে সব কিছু করছে, ওই ভাইয়া ফোন এইগুলোই করছে আর কি। ওইখানে বসে এখানে বাজারে কী করতে হবে করতে হবে, তো সব বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছে। এবার যাবো বাজারগুলো করবো, পৌষ সংক্রান্তির বাজার, আজকের নর্মাল বাজার। বাট আজকে সারাদিনে কী হতে চলেছে জানি না আমি এখনও অবধি, পরবর্তীকালে তোমার ব্লগ দেখতে থাকো, দেখতে জানতে পারবে কী হয়েছে। আর এখন ব্লগ দেখার সময় প্লিজ লাইক বাটনটা অন করে দাও, লাইক করলে আমরা বুঝতে পারবো তোমরা ব্লগ দেখছো অ্যান্ড আমার সাথে জুড়ে আছো। তো আজকে দিনটা ভালোভাবে শুরু করো, ফ্রেশ ডে, সাবধানে থেকো, ঠান্ডা হাওয়া এক কদিন ধরে বইবে কিন্তু, পৌষ সংক্রান্তি ঠান্ডা হাওয়া বইবে। বি সেফ অ্যান্ড বি কুল। তো ভালো থাকো, বেরিয়ে যাচ্ছি বাজার করতে। এই জাস্ট ব্লগটা আপলোড করলাম, প্রায় 10টা বেজে গেছে আর এখন তো ঘড়িটা 11:05, 1 ঘন্টা আগে ব্লগ আপলোড হয়েছে। আশা করি ব্লগটা তোমরা দেখবে, ভালো লাগবে। আর জাস্ট বাজার আজকে খুব শর্টে বাজার হয়ে গেছে একদম। পৌষ সংক্রান্তির বাজার আজকে হলো না, যেমনটা বললাম সেটা পরে হবে, অর্থাৎ আগামীকাল। যেহেতু আজকে হাতে ননভেজ ছিল, সুতরাং পৌষ সংক্রান্তি ব্যাপারটা পুরো পুজো নিরামিষ ব্যাপার, সেটা হাতে করে আনা সম্ভব হলো না। তো দেখা যাক, গুড় নারকেল এগুলো কালকে বা আগামীকাল আনতে হবে। আজকে মোটামুটি একটু চিকেন আর একটু এগ নিয়ে চলে এসেছি, তাতেই হয়ে যাবে। কারণ আজকে তাড়াতাড়ি রান্না করার প্রিপারেশন, কোথাও সবাই যাবে হয়তো, আমি যাচ্ছি না, তো সবাই যাচ্ছে হয়তো সেই জন্য। আর উপরও দূরও নেই বাড়িতে, তাই একটু ঝামেলা কম, তাই মেনুও কম। সো এনিওয়ে আমি এখন টিফিনটা করব, জল খাবার না। গরম চা ধোঁয়া উঠছে, যে চাটা সব থেকে বেশি পছন্দ করি, গরম চা। চলে এসছে এক গ্লাস ছাতু আর চা, এরপরে একটা টিফিনে কেক। তো এই সমস্তই থাকছে আজকের টিফিনে। ঘুরতে প্রায় 11:30 আর এখন বেরিয়ে যাচ্ছি দোকানে এই সমস্ত টোপর নিয়ে, কারণ বিয়ে সিজনটা শুরু হয়ে গেছে। রোদ তো বেশ ভালোই লাগছে গায়ে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে রোদ। একটা লিস্ট পেলাম যেটা কালকে রাতে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল কারণ কাস্টমার, সকালে এসে দেখলাম লিস্টটা এসছে, তো সেটা রেডি করছি এখন। কমপ্লিট হলো, এই মালটা দেওয়া রেডি হয়ে গেল, গোবিন্দ ঝাড় মাল রেডি হয়ে গেল। স্টোরি আছে, এই কাস্টমারটা যখনই আমাকে হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠায়, তো আমি প্রথমবার যখন পাঠিয়েছিলাম আমি লিখেছিলাম হিন্দিতে পাঠায়, তো হিন্দিতে লিখেছিলাম কব লাগে যা, মানে লাগিয়ে গাটা হয়ে গেছিল লাগিয়ে যা। তারপর তিনি যখনই মাল আমাকে রিসিভ করে আমার ফর্দ পাঠায়, এনিওয়ে কাস্টমার চলে এসেছিলো, তো উনি যতক্ষণই পরে আমাকে রিসিভ ব্লক করতেই পারছি না, ব্লক করছে কাস্টমার এসে গেছে। তো এনিওয়ে তারপর থেকে যতবার উনি লিস্ট পাঠায় তখন আমাকে পরে ইয়ার কি মেরে কব লাগে যা, অ্যাকচুয়ালি এগুলো হবে কব লাগিয়ে গা, মানে কখন মালটা সে রিসিভ করবে, মানে টাইম অফ ডেলিভারি আর কি। তো এ নিয়ে ওই মালটা দেওয়া হয়ে গেল। এবার আর একটা লক্ষ্মী পুজোর মাল, এটা পৌষ লক্ষ্মী, তো সংক্রান্তিতে অনেকে পুজো করে, রবিবার সংক্রান্তি, তো সেই সংক্রান্তি পুজোর মাল এখন পেটে যাচ্ছে। লক্ষ্মী পুজোর মালের পরই এখানে চলে এলো একটা ঘাট কাজের ফর্দ, এই যে, আর একটা সাধ্যর কাজের ফর্দ, মানে একই কাস্টমারে ঘাট আর সাধ্যের। ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে একজন ভদ্রলোকে, জানাশোনা। আর ঘাট সাধ্যের মাল দেওয়ার পর আমি এখন দিচ্ছি একটা হিন্দুস্তানিদের গৃহপ্রবেশ, মানে নন বেঙ্গলিদের গৃহপ্রবেশের জিনিস, এইটা গৃহপ্রবেশ। এখানে মাল হচ্ছে যে ছটা ঘট হ্যানা তেনা, লিস্টের পর লিস্ট ঢুকছে, লিস্টের পর লিস্ট, কিছু বলার নেই। আর এই এখন ঢুকলো করুণাময় কালী মন্দির থেকে এসছে জিনিসপত্র কিনতে, 5টা টোপর লাগবে, এবং 5টা টোপর দোকানে নেই, মানে ওরা যে টোপরটা নেয় সেটা জানতে বাড়ি যেতে হবে। তো করুণাময় কালী মন্দিরের মাল এখনও দেওয়া হয়নি, রেডি করা চলছে। আর সাধ্যঘাটের কাস্টমারকে মাল দেওয়ার পর উনি আবার খুশি আমাকে জিলিপি খাওয়ানো। এখন আমি তো সেরকমভাবে জিলিপিটা খুব একটা খাই না, দোকানদারি করতে করতে খাই না, কারণ দোকানে ওই হাতে খেয়ে আবার মাল দিলে অনেকে অ্যাকসেপ্ট করে না, এই দোকানের মতো সেইভাবে আমি সেগুলো মিষ্টিগুলো খাই না। তো করুণাময় কালী মন্দিরে যে এসছে মাল নিতে ওকে একটা দিই, আমি একটা খাই বাইরে বেরিয়ে। এদিকে তো একবার, এদিকে তো খাও না, আমাকে খাওয়ালো, আমি এখন কে খাবে, তুমি খাও, আমি একটা খাই, তুমি একটা খাও, তোমার হয়ে গেছে। দিন যা চলছে সকাল থেকে যাচ্ছি জয়দের টোপর আনতে, 6খানা টোপর পাড়া হয়ে গেল। চলে এবার দোকান যাবো, আবার এইখান থেকে পারলাম এই উপরটা থেকে। তো 2:45 আর এই জাস্ট সব কাজকর্ম মিটলো। আর আমি এখন কাস্টমার অ্যাকসেপ্ট করতে পারছি না, দোকানের ভিতরে পুরো মেস হয়ে পড়ে আছে, সব গোছাতে গোছাতে আমার শেষ হয়ে যাবে। আর এখন জিলিপিটা খেয়ে নেব। শান্তি। তো এখন বাজে প্রায় 3:05, আর কাস্টমার তো কমপ্লিট হয়ে গেছে। বাইরে প্লাস্টিকও লাগিয়ে দিয়েছি, যার কোনো কাস্টমার অ্যাকসেপ্ট করবো না। এখন এই একটা টোপর রিপেয়ারিং করতে হবে, দুটা জিনিস আটা খুলে গেছে, সেগুলো কাটাতেই লাগাতে হবে, তো সেটাই কাজ করছি। আর এটা হলো দেখো, এই টোপরটার হলো জোড়া সিঁথি, এরকম সিঁথি, দুদিকে সিঁথি থাকবে, ভালো না দেখতে, নিতে পারো, অ্যাফোর্ডেবল রেটের মধ্যেই আছে। এনিওয়ে এখন এটাকে রিপেয়ারিং করবো একটু। আর এই যে সকালের টিফিন, সে ছাতু খাওয়ার পর আর টিফিন করা হয়নি, এখন করবো। 3:10, 3:20, বাবা জাস্ট বড়বাজার থেকে ফিরলো। আর আজকে কিন্তু অফিসিয়ালি পুঞ্জিকা আমাদের দোকানে এসে গেছে, এই দেখো এক বান্ডিল পুঞ্জিকা এসে গেছে। এটা হলো ফার্স্ট লট, এরকম 10-12টা লট তো থাকে, শ্রাবণ মাস অবধি পুঞ্জিকাটা পাওয়া যায় মোটামুটি। তো এটা সামনের বছরে পুঞ্জিকা, মানে 1430, মাথায় রাখবে, 29 না 30-এ পুঞ্জিকা কিন্তু এখন জানুয়ারি মাস থেকে বেরিয়ে যায়, এসে গেছে। তো পুঞ্জিকাগুলো মানে সমস্ত মালই এবার গোছাবো। আর এখনও টিফিন এখানে চলছে, টিফিন খেতে খেতে এই কাজ হচ্ছে। যে বড় ভাইয়ের থেকে এগুলোই বাচ্চাদের কোমরে পড়ায় না, মাত্র 5 টাকা করে দাম, এই পুরো একটা ঘুমসি সব সেট করা, এইগুলো এসছে আজকে। এগুলো আগেও বিক্রি হতো, এবার এখন হচ্ছে। ছোটো রুদ্রাক্ষর মালা, এগুলো মনে হয় 50 টাকা করে দাম। মালা এগুলো মনে হয় 100 টাকা করে দাম। পুজো স্পেশাল হলুদ মোমবাতি এসছে, এই হলুদ মোমবাতি, এটা একটু বড় সাইজ, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, আর এটা একদমই ছোট সাইজ, 15। আর এই বাড়ি ফিরলাম, আর এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করবো, তো আজকে বড্ড বেশি শিডিউল ছিল। আর এই জিনিসটা আজকে বাবা এনেছে বড় বাজার থেকে, একটা আমাদের জন্য একটা মায়ের জন্য। মা তো জানে না, বলছে এটা কি জিনিস। না এটা ঘরে কথা ঝোলাবে, ঝুলিয়ে দাও। বাবা এনেছে কোত্থেকে এনে, অত বড় ভারী মাল নিয়ে রাস্তায় আস্তে আস্তে এটা কিনেছে। টিয়া পাখি ঝুলছে, যতদিন নোংরা লাগছে না ঠিক আছে, নোংরা লেগে গেলে এটা পুরো কালো হয়ে যাবে টিয়া পাখি। এখন সব ঘর দোকান সমস্ত এখন বাসন্তীময় হয়ে গেছে, সব হলুদ হলুদ। এই যে এক বস্তা হলুদ মালা সরস্বতী পুজোর দোকানে আজকে এসছে, এক গাদা হলুদ মোমবাতি। আমি এনেছিলাম আগের বারে ওয়াশেবেল হলুদ মালা, এখানে আমাদের পিলোগুলোর কালারও দেখো হলুদ। সব আজকে এখন মানে বাসন্তীময় জীবন চলছে আমাদের সরস্বতী পুজো অবধি। আজকের ডিম ভুজিয়ার সাথে ভাত, আর তার সাথে আছে চিকেন কষা। চিকেনটা একদম ধোঁয়া উঠছে, মানে এইরকম গরম জিনিসই আমার হট ফেভারিট। 3:30 বাজে দুপুরবেলা, আর এখন বাবু রেডি হলো, আমরাও রেডি হয়েছি। আর হাতে এই যে চিরুনি, এই চিরুনিটাকে নিয়ে সমানে মাথার মধ্যে দিচ্ছি, কারণ চিরুনি দিয়ে চুলটাই আঁচড়াতে হয়। এই যে জুতো পরেছে, এখন পাটা ঘষছে। আবার চিরুনি কোথায় দেবে বাবা? শোন তাই বাবা বাবা, এই তিনটে বাজে, আমরাও তো রেডি হয়ে গেছি। মা এখন গেছে ওপরে জামা কাপড় তুলতে, কারণ আস্তে আস্তে যদি সন্ধে হয়ে যায় তো ছেলে জামা কাপড়গুলো বাইরে থাকবে, সেগুলো তুলতে গেছে। আর ওই যে কাছে দেখো করছে কি, সমানে এদিক ওদিক ঘুরছে। বেরোবো, রেডি বেরোচ্ছে। বেরোই বেরোই, চলো বেরোই। ওই সব টেনে ফেলে দিচ্ছে, কত শক্ত করে ধরে আসবে না। নেমে 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 কোনটা নেমে, কোনটা নেমে, এটা নেমে। একটা করে পেলছি, চারিদিকে সব ফেলে দিচ্ছে। সেদিন মন্দিরে গিয়ে ঠাকুর আসনের মধ্যে উঠে পড়েছে, ঠাকুর উঠে দাঁড়িয়ে একজনকে প্রসাদ দিচ্ছে, ও সেই আসনে বসে। ছাদে আসবো না, শরীর টায়ার্ড, বাট ছাদেটা না এলে বিকেলবেলাটা বিকেলবেলা ঠিক কমপ্লিট হয় না, তাই বাধ্য হয়ে আসতেই হলো। গাছে জল দিতে হবে। এদিকে টুলটাকে ঘুরিয়ে নিয়ে এদিকে বসেছি, জাস্ট টু সি দ্যাট বিউটি, বোগেনভেলিয়া ইয়েলো ভার্সন পুরো ফ্লাওয়ারিং হয়ে গেছে। ভালো লাগছে দেখতে। চাটা একা একা খেতেও কেমন লাগে আর করতেও কেমন লাগে, কিন্তু কিছু করার নেই। গতকাল তো এরকম দোকান গেছিলাম, চা না খেয়ে মাথা যন্ত্রণা করছিল। অনেকক্ষণ পর 7:30-8টার সময় এক কাপ ছোট দুধ চা, ওইটুকুতে পোষায় না। তো যাই হোক, সেই জন্য আবার আজকে এখানে চা বানিয়ে দিয়েছি, এবার চাটা খাই, খেয়ে দোকান যাবো। আমার চা রেডি হলো, আর এবার বেরিয়ে যাবো দোকানে। এখানে দোকানে আসার পর রেডি করলাম দুটো বিয়ের মালা একসাথে, মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি, ছেলের বাড়ি মেয়ের বাড়ি। আমাদের টালিগঞ্জ রোডটা হচ্ছে ফুল অফ এনজয়মেন্ট। এটা মা কালীর রাস্তা, এই রাস্তায় মানে সবই হয়, মানে ওই টু কালীঘাট, এই রাস্তাটি সোজা গেলে কালীঘাট বলবো আর কেরাতলা শশা, সেই জন্য এই রাস্তায় এখন রাত্রিরা ঢোল বাজছে, কোথা দিয়ে সব ফিরছে ভগবান জানে। লগ করা যাচ্ছে না, দোকানদারিও করা যাচ্ছে না, এটা গেলে করতে পারবো। মালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সিঙ্গেল আর একটা বিয়ের মাল, মেয়ের বাড়ি, এই একটা বিয়ের মাল এখানে রেডি হচ্ছে। তারপরে চোখে কী আক্রমণ করলো কে, চোখটা পরে লাল হয়ে গেছে, কি দোকানদারি করতে করতে কাস্টমার বলে চোখে কি হয়েছে আমি যেমন বুঝতে পারলাম না, এখন দেখি চোখটা লাল হয়ে গেছে। ওইতে বাজে প্রায় 10টা 10, বাট দোকান বন্ধ হয়ে গেছে, বাট আজকে এত কাজের চাপ গেছে মানে বলার মতো না। স্টিল নাও আমি এখন বরণডালা সাজ করব, গাছ ছড়ার 5 ফল তৈরি করব, দেন রুটি নিয়ে বাড়ি, মানে আজকের যে আমার অবস্থা করে দিয়েছে একদম। সময় বিঙ্গো নো রুলস কার্লস, এটা এখন খেতে খেতে আমি কাজ করব, এত খিদে পেয়েছে। 5 ফল তৈরি হচ্ছে, 5 ফল দিয়ে কী কী লাগে, এই 5 ফল কিন্তু গোটা ফল না, এই 5 ফল হচ্ছে আমাদের দশকর্মা দোকানের ফল। কী কী থাকছে, কড়ি, বয়রা, সুপারি, হরিতকি, জায়ফল, গোটা হলুদ আর ছোটো এলাচ, এই দিয়ে এটাকে 5 ফল নাম থাকে, অ্যাকচুয়ালি 7খানা। তো এইরকম করে পাউচে করে আমরা দিয়ে দিই কাস্টমারকে। ঠাকুমশাইরা কী করে, এই ফলটা গাঁট ছড়া চেলি কাপড়ের মধ্যে দিয়ে একটা দিক বরের জোরের সাথে, একটা দিক মেয়ের ওড়নার সাথে বেঁধে দেয়। এই হলো গাঁট ছড়ার 5 ফল, এইটা এখন রেডি হচ্ছে। কাজ সেরে যাচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে দোকান থেকে। 5 ফলের পর এখন আমি করছি এই কর্পূর, এরকম 10 টাকা করে প্যাকেট করতে হয়, আর এই কর্পূর যে আমি প্যাকেট করা আরম্ভ করার পর আমি কুলাতে পারি না, এত কর্পূরের প্যাকেট, শুধু সবাই 10টা 12টা করে। তো কিছু প্যাকেট করে দিয়ে যাচ্ছি, আবার আগামীকাল করবো, যাতে কাল সকালবেলা বাবা দোকানদারি করতে কোনো প্রবলেম না হয়। তো খুব একটা আমি বসি না, আবার আজকে বসে পড়েছি, মানে পারা যাচ্ছে না। এখন বাজে ঘড়িতে 11:15, বাট এখনও ম্যাসিভ কাজ বাকি আছে। সকালবেলা ধুনো শেষ করে ফেলেছি, ডেলা ধুনো যেটাকে আমরা গোটা গোটা ধুনো বলি, সেটা ওজন করতে মানে করা ছিল, করতে পারলাম না। রুদ্রাক্ষ মালা সকালে এসে তোমাদের সাথে শেয়ার করেছি, সেইগুলোকে ইন্ডিভিজুয়ালি একটা করে ক্যারি ব্যাগে ভর্তি করতে মানে পুড়তে হয়, সেটা করা হয়নি। লুজ যে কটন হয়, সেই কটনের প্যাকেট যেটা 5 টাকা দাম যেটা করি, সেটা করা হয়নি। এসব আমার পেন্ডিং কাজের মধ্যে ছিল, বাট এতগুলো কাস্টমারের ফর্দ চলে এসেছে সন্ধ্যাবেলা থেকে, যেটা একদম মাথা থেকে বেরিয়ে গেল, মানে করতে পারলাম না। কারণ 11টা বাজতে যে আমি আর দোকান থাকতে পারবো না, কারণ দোকানের ভিতরে আওয়াজপত্র আরম্ভ হয়ে গেছে আর বাইরেও রাস্তা ফাঁকা হয়ে গেছে। তো এখন রুটিটা কিনে নিয়ে বাড়ি ফিরবো, টাটা। হলো আজকে 3টা কমপ্লিট হলো, একটা ডেট গেল, 11টা বেজে গেছে প্রায়, রাত পুরো শুনশান রাস্তা একদম। তো দোকান থেকে এসে তো হালকা 10 মিনিট ঘুমিয়ে পড়েছিলাম, তাই চোখটা একটু মানে ফুল হয়ে গেছে, না দোকানে একটা কি লাল মতো হয়ে গেছিলো, তার জন্য কিনা গিয়েছেন। তখন ডিনারটা করতে যাবো, এসে ব্লগ শেষ করবো। 12:30 না 1টা বেজে গেছে, 12:30 কালকে বাজবে আবার দুপুরবেলা, মানে আমি কি বলবো আর দেরি হয়ে গেছে অনেকটাই। মানে ডিনারটা করতে একটু অন্যরকম ডিনার আজকে ছিল, বা ডিনারটা আমি শো করতে পারিনি অন্য কোনো কারণে। তো যাই হোক, এনিওয়ে এখন ব্লগ করছি শেষ, আর কারণ আমি এখন বসবো এডিট করতে। কাল রাত্রিবেলা এডিট করতে 3টে বেজে গেছিলো, আজকে অতটা চান্স নেবো না, কারণ ঘুমটা একদম হচ্ছে না, চোখের অবস্থা চোখ খুলছে, কী হবে কাল সকালে জানি না আমি, ভগবান জানে, না কিছু না হয় আমার হয়ে গেলেও অসুবিধা আছে। ফুল চেয়েছিল একটা, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করলে কমেন্ট করো, এনিওয়ে সাথে থাকো, এটাই সবথেকে বেশি দরকারি। দেখা হবে কাল নতুন কোনো ব্লগের সাথে, টিল দেন টাটা, গুড নাইট, গুড বাই।